হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে ভীষণই সহজ আর খুব কম সময়ে তৈরি করা যায় এমন একটি টিফিনের রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি ভেজিটেবল এগ অমলেট। এটা আমি বিভিন্ন ধরনের সবজি দিয়ে বানাচ্ছি। এটা আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আবার সকালবেলা ব্রেকফাস্টেও কিন্তু এটা ভীষণই ভালো লাগে। তাহলে চলুন আজ আমরা বানিয়ে ফেলি ভেজিটেবল এগ অমলেট। ভেজিটেবল এগ অমলেট বানানোর জন্য আমাদের কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি দুটো ডিম নিয়েছি, আপনারা এটা তিনটে ডিম দিয়েও করতে পারেন বা বেশি পরিমাণেও করতে পারেন। এর সাথে লাগছে আমাদের একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, খুব কুচি কুচি করে এটা আমি কেটে রেখেছি। এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচানো, অল্প পরিমাণ একটু আদা কুচি, আর দু কোয়া রসুন কুচি, কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, একটা ছোট সাইজের গাজর খুব সরু সরু করে কুচিয়ে নিয়েছি, অল্প পরিমাণে একটু ফুলকপি কুচানো আছে, একটু ক্যাপসিকাম নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কুচানো আছে, নিয়েছি এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, আর 1/4 টিস্পুন এখানে গরম মশলা পাউডার নিয়েছি। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ, আর লাগছে রিফাইন তেল। গ্যাস অন করে দিয়েছি, এখন কড়াইতে আমি 1 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, আর কাঁচা লঙ্কা কুচানো। এক মিনিট মতো এটাকে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচানো গাজর, ক্যাপসিকাম, ফুলকপি। আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ মতো আরও কিছু সবজি কিন্তু অ্যাড করতে পারেন, যেমন বিনস, বাঁধাকপি কুচি, এগুলো কিন্তু দিতে পারেন। টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখন এটাকে 2 মিনিট মতো একটু ফ্রাই করবো, সবজিগুলো একদম সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো হয়ে গেছে সবজিটা, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটু হবে। এর মধ্যে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, দিচ্ছি জিরে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। বাচ্চাদের টিফিনের জন্য বানালে লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারে। দিচ্ছি এর মধ্যে একটু গরম মশলা। এখন এটাকে আবারও 1-2 মিনিট ফ্রাই করব। 2 মিনিট হয়ে গেছে, সবজিটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবারে একটা মিক্সিং বোলে আমি ডিম দুটোকে ফাটিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো আর একটু পরিমাণ লবণ। সবজিগুলোর মধ্যে লবণ আছে, তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। এবার এটাকে ভালো করে একটু বিট করে নিচ্ছি। ডিমটা বিট করা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ফ্রাই করে রাখা ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। ভালো করে ডিমের সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে পাতা কুচি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মেশানো হয়ে গেছে, এখন অমলেটটা আমি তৈরি করে নেব। গ্যাস অন করে দিয়েছি আর একটা ফ্রাইং প্যান বসিয়েছি। এবারে এর মধ্যে 2 টেবিল স্পুন মতো রিফাইন তেল দিয়ে দিলাম।
তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি ডিমটাকে ঢেলে দিচ্ছি। আঁচটাকে কিন্তু একদম স্লোতে রেখেছি আমি। এখন এটাকে 2 মিনিটের জন্য আঁচটাকে স্লোতে রেখে ঢেকে দেব। এটাকে ঢেকে দিলাম, 2 মিনিট হয়ে গেছে। দেখে নিই এটা কতটা তৈরি হয়েছে। এটার ওপরটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে আর কাঁচা নেই। এখন এটাকে আমি আস্তে করে উল্টিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা কিন্তু সার্ভ করার জন্য একদম তৈরি। এটা একদম রেডি হয়ে গেছে, তৈরি হয়ে গেল আমাদের ভেজিটেবল এগ অমলেট। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।